আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আবার আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসছি। ঈদের বাজার টাট পার্ট নিয়ে আসছি, আর এবার আমার আরগুলা বোনের জন্য আম্মু কিনতে গেছিলো ঈদের কাপড়, আর আমার ভাইয়ের জন্য কিনতে গেছিলো। সো যখন বাইরে দেখলাম ওইখানে অনেক বেশি লাইট আর অনেক বেশি সুন্দর করছে, ডেকোরেট করছে, ওগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো আর অনেক চলতেছিল, এগুলো দেখতে অনেক বেশি আনন্দ লাগতেছিলো গাইজ, আর অনেক বেশি সুন্দর ছিল। এগুলো দেখার পর ঘোরার পর আমরা একটা সিটি মলে চলে আসলাম। ওইটার নাম সিটি মল ছিল, দোকানটার নাম শপিংটার নাম শপিং মলটার নাম। ওইখানে কাপড়গুলো গাইজ অনেক সুন্দর ছিল, আমার ভাইয়ের কাপড় এখান থেকে কিনেছিল, আর ছেলেদের কাপড় নাকি এখানে একটু বেশি সুন্দর পাওয়া যায়, তাই ভাই এখান থেকে কিনেছিলো। আর এখানে পাঞ্জাবির মাপ দিতে আসছিলো ভাইয়া, আর ভাইয়ের জন্য স্ট্রেচের প্যান্ট দিচ্ছিল। এখানে কোয়ালিটি অনেক বেশি ভালো গাইজ, এটা হচ্ছে রাজস্থানের দোকান, যেটাতে ফিক্সড প্রাইস নিয়ে থাকে, এটাতে একদমই প্রাইস কম হয় না গাইজ। আর এখানের কাপড়গুলো অনেক বেশি ভ্যালুয়েবল আর অনেক বেশি ভালো, এটা 2-3 বছর ইজিলি আমাদের চলে যাবে কাপড়গুলো। এখানে ভাইয়ের জন্য বাজার করার পর আমরা চলে গেলাম আমার আপুর মেয়ের জন্য কাপড় দেখতে, অর্থাৎ আমার বাকি নিয়ে। ওদের জন্য একটু কোয়ালিটি ওয়েল কাপড় নেওয়ার জন্য আমরা চলে গেলাম অন্য একটা ব্র্যান্ডের দোকানে। আম্মু ওদের জন্য কাপড় দেখতেছিল, ওদের মন মতন কাপড় যেগুলো ওদের পছন্দ হওয়ার মতন, এগুলো দেখার পর গাইস কিছুটা ওদের জন্য কিনে নিলাম আর জিরো দেখতে গেলাম। দেখার পর এখানে যে আমার বাগিনা, এটা হচ্ছে আমার মেজাপুর ছেলে, যেটা অনেক বেশি কিউট। আজকে আমরা অফটা গাইস এতটুকুই ছিল, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। মম চলে যাচ্ছি, বাই।